আসসালামু আলাইকুম। এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব মিনু গল্প থেকে শব্দার্থ এবং বহুনির্বাচনী প্রশ্নে। এর আগের ক্লাসে আমরা মিনুর পাঠ পরিচিতি জেনেছি, কবি লেখক পরিচিতি জেনেছি। আজকে আমরা আলোচনা করব মিনু গল্পের শব্দার্থ এবং বহুনির্বাচনী প্রশ্ন। শিক্ষার্থীরা, আজকে তোমাদের পাঠ নম্বর থাকছে 6 এবং তোমাদের জন্য বাড়ির কাজ নম্বর থাকবে 5। আজকে আমাদের পাঠ নম্বর থাকছে 6 এবং তোমাদের জন্য বাড়ির কাজ নম্বর থাকবে 5। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। প্রথমে আমরা জেনে নিব মিনু গল্পের যে শব্দার্থগুলো আছে সেগুলো। এখানে আছে দেখো শব্দার্থ পেট ভাতায়। আমরা যখন মিনু গল্পটা পড়েছি তখন মিনু গল্পের মধ্যে আমরা প্রথমের দিকে একটা লাইন পেয়েছিলাম, একটা শব্দ পেয়েছিলাম পেট ভাতায়। তো এই পেট ভাতায় মানেটা কি? পেট ভাতায় মানে হচ্ছে পেটে ভাতে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। অর্থাৎ তোমাকে একজন কেউ হেল্প করছে অথবা তোমাকে কেউ একজন সাহায্য করছে কাজের জন্য, তো তুমি তাকে কী করছো, তুমি তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছ, তার বিনিময়ে সে তোমাকে কাজটা করে দিচ্ছে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে পেট ভাতায়, পেটে ভাতে অথবা প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। এরপরে হচ্ছে কালা বধির, কানে কম শোনে এমন। যারা কানে কম শোনে তাদেরকে আমরা বলি হচ্ছে বধির বা কালা। ষষ্ঠ ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই 5 ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু অতীন্দ্রিয় উপলব্ধি। শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে, সেগুলো হচ্ছে চোখ, কান, নাক, ত্বক এবং জিভ। এগুলোর বাইরেও আমাদের মধ্যে কিছু অতীন্দ্রিয় উপলব্ধি রয়েছে, যেটার কারণে আমরা অনেক কিছুই কিন্তু বুঝতে পারি। আমাদেরকে দূর থেকে যখন কেউ ডাকে অথবা ইশারা করে তখন কিন্তু আমরা আমাদের এই ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমেই বুঝতে পারি। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা জিনিস এসেছিল, আমাদের গল্পের আলোচনার মধ্যে একটা জিনিস ছিল ষষ্ঠ ইন্দ্রিয়, সেটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। এটা হচ্ছে সেই ষষ্ঠ ইন্দ্রিয়, ইংরেজিতে যেটাকে বলা হয় সিক্স সেন্স, ঠিক আছে? তো আমাদের যে মূল 5টা ইন্দ্রিয় রয়েছে, চোখ, কান, নাক, জিভ ও ত্বক, এইটার বাইরেও আমাদের মধ্যে একটা সিক্স সেন্স আছে, যে সেন্সটা দিয়ে আমরা আমাদের চারপাশের অনেক কিছু বুঝতে পারি, সেটাকে বলা হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয় বা অতীন্দ্রিয় উপলব্ধি। শুকতারা, সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্রগ্রহ। অর্থাৎ সূর্য যখন উঠে যায় তখন সূর্য ওঠার আগে পূর্ব আকাশে এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান যে শুক্রগ্রহ দেখা যায় সেটাকে বলা হচ্ছে শুকতারা। গ্রহ, সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। আমরা জানি যে পৃথিবী একটা গ্রহ, এর বাইরেও আরও অনেক গ্রহ আছে এবং সেই গ্রহতে যখন আমরা কিন্তু অনেক গল্পের মধ্যে পড়েছি যে অনেক জল্পনা কল্পনা করা হয় যে অন্য অন্য গ্রহে অনেক প্রাণী আছে, তো এটা হচ্ছে সেই গ্রহ। সেই গ্রহটাকে বাংলা করা হচ্ছে এরকম করে যে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। তারপরে দেখো সই, সখীর কথ্য রূপ বান্ধবী সহচরী, অর্থাৎ বান্ধবী ফ্রেন্ড যেটা সেটাকে বলা হয় হচ্ছে সই। আকাশবাসী, কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে এরকম যে মানুষ মারা যাওয়ার পরে আকাশে চলে যায়, তো এই আকাশবাসী হচ্ছে তারা যাদেরকে আমরা কল্পনার ঊর্ধ্বলোকে বসবাস করে এরকম কাউকে ধরে নিয়েছি। তারপরে হচ্ছে ডেইলি প্যাসেঞ্জারি, প্রত্যহ যাতায়াতকারী। মূলত এই যে ডেইলি শব্দটাকে সংক্ষিপ্ত করে করা হয়েছে ডেইলি, এবং প্যাসেঞ্জার অর্থ হচ্ছে যাত্রী, তো এই প্যাসেঞ্জার থেকে হচ্ছে প্যাসেঞ্জারি আর ডেইলি থেকে হচ্ছে ডেইলি। তো এখানে বলা হয়েছে ডেইলি প্যাসেঞ্জারি মানে হচ্ছে প্রত্যহ যে যাতায়াত করে, প্রত্যহ যে যাতায়াত করে সেটাই হচ্ছে ডেইলি প্যাসেঞ্জারি। উনুন, উনুন মানে হচ্ছে চুলা। তোমরা চুলা অনেকেই হয়তো বা দেখেছো, মাটির তৈরি একটা জিনিস যেখানে আগুন জ্বালিয়ে রান্না করতে হয়। ঢাকাতে তোমরা চুলা দেখতে না পাওয়ার কথা, কিন্তু গ্রামাঞ্চলে অথবা মফস্বল শহরের মধ্যে কিন্তু চুলা খুবই প্রচলিত এবং এটা হচ্ছে রান্নার জন্য বেস্ট ওয়ে বলা যায়। মিটসেফ, রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স। এখন আমাদের প্রায় মিটসেফ দেখাই যায় না, কিন্তু আগের যুগে ব্যবহার হতো যে কাঠের তৈরি একটা সেলফের মতো, সেটার দুটো দরজা থাকে, দরজা এরকম করে লাগিয়ে দেওয়া যায় এবং সেটার ভেতরে সেলফের মতো করে দেওয়া থাকে, ওখানে আগের দিনে মানুষ কী করতো, খাবার সংরক্ষণ করতো। তো বলা হয়েছে মিটসেফ মানে হচ্ছে রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স হচ্ছে মিটসেফ। খিড়কি, বাড়ির পেছনে ছোট দরজা। তোমরা অনেক বাড়িতেই দেখবে যে পেছন দিকে একটা ছোট দরজা থাকে, মেন গেট থাকে তারপরেও পেছন দিকে একটা ছোট দরজা থাকে, এটাকে বলা হয় হচ্ছে খিড়কি। রোমাঞ্চিত হচ্ছে পুলকিত বা আনন্দিত। মাঝে মাঝে আমাদের হয়তো সামনে কোনো একটা প্রোগ্রাম আছে অথবা সামনে হয়তো বার্থডে পার্টি আছে, তো তখন আমরা ওটা ভাবি, আবার মনে মনে আনন্দিত হয়ে উঠি যে ইস পার্টি হবে, কত মজা হবে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে পুলকিত, আনন্দিত বা রোমাঞ্চিত।
শিক্ষার্থীরা আমি তাহলে শব্দার্থগুলো তোমাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি। পেট ভাতায় পেটে ভাতে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে, কালা বধির কানে কম শোনে এমন, ষষ্ঠ ইন্দ্রিয় চোখ কান নাক জিভ ত্বক এই পাঁচ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু অতীন্দ্রিয় উপলব্ধি, সুপ্তারা সূর্যের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ, গ্রহ সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক, সই সখীর কথ্যরূপ বান্ধবী সহচরী, আকাশবাসী কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী, ডেলি প্যাসেঞ্জারি প্রত্যহ যাতায়াতকারী, উনুন চুলা মিটসেফ রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স, খিড়কি বাড়ির পিছনের ছোট দরজা, রোমাঞ্চিত পুলকিত বা আনন্দিত। শিক্ষার্থীরা তাহলে এখন আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখব। বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে প্রথমেই রয়েছে মিনুর সইকে চাঁদ সূর্য মঙ্গল গ্রহ সুপ্তারা, এই চারটের মধ্যে মিনুর সইকে, মিনুর সই হচ্ছে সুপ্তারা। দুই নম্বর প্রশ্ন হচ্ছে মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে, এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে, গ্রহ আমেরিকা পরপার আকাশ পরপার, কারণ আমরা সবাই জানি যে মিনুর বাবা আসলে মারা গেছেন, তিনি জীবিত নেই। এখন দেখো একটা উদ্দীপক পড়ব আমরা, মায়ের ভালোবাসা বাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে, মামির অযত্ন অত্যাচার থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে তার মন কেঁদে ওঠে মা মা বলে, মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। এখন এইখান থেকে তিন নম্বর প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো আত্মীয়ের অনাদর, প্রিয়জনের প্রতি মমত্ববোধ, প্রকৃতির প্রতি আকর্ষণ, শারীরিক অক্ষমতা। উত্তরটি হবে হচ্ছে আত্মীয়ের অনাদর অবহেলা। চার নম্বর হচ্ছে উদ্দীপকটিতে মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য, স্বাভাবিকতা জীবনে অপরিহার্য, প্রকৃতিই হলো শ্রেষ্ঠ আশ্রয়, পারস্পরিক সহমর্মিতা জীবনকে বাঁচিয়ে রাখে, এই তিনটের মধ্যে কোনটা হবে, এক ও দুই, এক ও তিন, দুই ও তিন, এক দুই তিন। শিক্ষার্থীরা এখানে আমি বলে রাখি যে আমরা যখন লাইভ ক্লাস করেছিলাম লাইভ ক্লাসের মধ্যে আমরা উত্তর করেছিলাম হচ্ছে এক ও তিন, ঠিক আছে, লাইভ ক্লাসের মধ্যে আমরা উত্তর করেছিলাম এক ও তিন, কিন্তু সেটার একটা সংশোধনী আছে, আমরা উত্তর করব হচ্ছে দুই ও তিন। তাহলে চার নম্বরের উত্তর হচ্ছে দুই ও তিন অর্থাৎ গ নম্বর, চার নম্বরের উত্তর হচ্ছে গ নম্বর দুই ও তিন, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা আলোচনা করেছি মিনুর গল্প থেকে শব্দার্থ এবং বহুনির্বাচনী প্রশ্ন। তোমাদের জন্য পাঁচ নম্বর বাড়ির কাজ হিসেবে থাকবে 10টি বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর। তোমরা অনেকেই জ্ঞানমূলক প্রশ্নকে বহুনির্বাচনের মতো করে লিখে ফেলো, অনেকে আবার বহুনির্বাচনী প্রশ্নটাকে জ্ঞানমূলকের মতো করে লিখে ফেলো, তো এই জন্য তোমাদের এই যে একটা নমুনা উত্তর এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের অনুশীলনে যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো, ঠিক আছে। তো তোমরা বহুনির্বাচনী প্রশ্ন নিজেরা তৈরি করবে এবং উত্তরটাও এরকম করে অপশন করে করে তোমরা তৈরি করবে, ঠিক আছে, চারটা অপশন করবে, সেখান থেকে সঠিক উত্তরটি তোমাদেরকে টিকচিহ্ন দিতে হবে, আলাদা করে সঠিক উত্তর লেখার দরকার নেই, এখানে চারটা অপশন তৈরি করে সেখানে টিকচিহ্ন দিলেই হবে। আর বলে রাখি যে এখানে যেহেতু অনুশীলনের বহুনির্বাচনী প্রশ্নগুলো আমি সলভ করে দিয়েছি, সেই ক্ষেত্রে তোমরা যখন বাড়ির কাজ জমা দেবে তখন কখনোই অনুশীলনের বহুনির্বাচনী প্রশ্নগুলো কিন্তু দেবে না, তোমরা তোমাদের মূল যে গল্প আছে মিনু গল্প, মিনু গল্প, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এগুলোর আশ্রয় নিতে পারো বহুনির্বাচনের প্রশ্ন তৈরি করার জন্য। তাহলে তোমরা কী করবে, তোমাদের মিনু গল্প, শব্দার্থ, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি এইগুলো থেকে 10টি MCQ প্রশ্ন তৈরি করে পাঁচ নম্বর বাড়ির কাজ হিসেবে স্কুলে জমা দেবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।